হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লিভার, যাদের সমস্যা আছে, লিভারের প্রবলেমে ভুগছেন তাদের জন্য বিশেষ একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো। অবশ্যই আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে পারেন, দেখতে পারেন, আর সেই সঙ্গে যারা রেকি জানেন, রেকি শিখেছেন, তারা অবশ্যই লিভারে দিনে দুবার SPT বা স্পেশাল ট্রিটমেন্ট নেবেন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট কন্টিনিউ নেবেন, 1.5 থেকে 2 মাস দেখবেন আগের থেকে লিভারের অবস্থা অনেক ভালো থাকবে। আর যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি, এই অ্যাঞ্জেল নাম্বারটি কী করে অ্যাপ্লাই করবেন, অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করবেন, আপনি আপনার শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন তারা ব্লু কালার দিয়ে লিখবেন, যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন, সাধারণত খাওয়া দাওয়া করেন, কাজকর্ম করেন, তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্লু কালার দিয়ে, জলের বোতলে লিখে ব্লু কালার দিয়ে লিখে ওই জলই পান করবেন। আর দিনে দুবার বা তিনবার, অর্থাৎ দুবেলা বা তিনবেলা কমপক্ষে 1.5-2 মিনিট করে জপ করবেন, অথবা 45 বার করে জপ করবেন। অ্যাঞ্জেল নাম্বার কিন্তু খুব এফেক্টিভ, বিশেষ করে যারা ইউজ করেন তারা খুব ভালোভাবে জানেন। এর আগেও বহু অ্যাঞ্জেল নাম্বার দিয়েছি, তাতে আপনাদের অনেকেরই অনেক রকমভাবে হেল্প হয়েছে। তো যাই হোক, অ্যাঞ্জেল নাম্বারটি কি লিভার হিলিং এর জন্য? অ্যাঞ্জেল নাম্বারটি হলো 5143214। তো এই অ্যাঞ্জেল নাম্বারটি জাস্ট অ্যাপ্লাই করুন, যেভাবে বললাম টানা 1.5 থেকে 2 মাস করে দেখুন, যেভাবে বলেছি সেইভাবে করুন। আর যারা রেকি এখনো শেখেননি, তারা উসু রেকি হোক বা হোলিফাই রেকি হোক, যদি শিখতে পারেন অবশ্যই নিজের লিভারকে হিলিং করুন। রোজ খাওয়ার দাওয়ার পরিমিত খান, বিশেষ করে চেষ্টা করবেন সন্ধ্যার আগে খেয়ে নিতে। প্রত্যেকের জন্য এটা খুব ভালো, সন্ধ্যের আগে যতটা বেশি পরিমাণ আপনি খাচ্ছেন, কিন্তু সন্ধ্যের পর খুব হালকা খাবার খাবেন, ভরপেট কখনোই খাবেন না। রাত্রিবেলা যারা খাচ্ছেন চেষ্টা করবেন রাত 10টার আগে খেয়ে নেওয়ার, যদি রাত 8টার মধ্যে খাওয়া সম্ভব হয় তাতে আপনারই অবশ্যই ভালো হবে। আর বেশি রাত যতটা সম্ভব না জাগা যায় সেটা চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন। আর যারা রেকি প্র্যাকটিস করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যখনই রেকি প্র্যাকটিস করুন, যদি কাউকে আলাদাভাবে হিলিং করেন, ডিস্টেন্সে করুন বা ছুঁয়ে করুন, যেভাবে করুন, অর্থাৎ আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে যখন হিলিং করছেন অবশ্যই কর্ড কাটিং করে নেবেন। কর্ড কাটিং করলে কি হয়, আপনার যে এনার্জিটা তার সঙ্গে যে অ্যাটাচ হচ্ছে যখন আপনি হিলিং করছেন সেটাকে কি হয়, কাট করা হয়। করলে তার মধ্যে থাকা সমস্ত সমস্যাগুলো, তার নেগেটিভ যে এনার্জি আছে, অসুস্থতা, তার মানসিক যে স্থিতি কষ্ট, সেইগুলো কিন্তু আপনাকে কোনোভাবে স্পর্শ করতে পারে না এবং আপনি সুস্থ থাকেন, আপনি সম্পূর্ণ শক্তিতে ভরপুর থাকেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চরিত্র ধন্যবাদ।